অনেকেই এই সপ্তাহের অফিসিয়াল 15 প্লাস টিআরপি জানতে চাইছিলে, তাই সেটার জন্য প্রতি সপ্তাহের মতো আলাদা ভিডিও এনেছি। বলার দরকার নেই, 2 প্লাস টিআরপি থেকে বেশ কিছু বড়সড় পরিবর্তন থাকছে 15 প্লাস টিআরপিতে। অনেকেই অবাক হবে আশা করছি। তাহলে চলো দেখা যাক এই সপ্তাহে টিআরপি এবং জিআরপি। প্রথম স্থানেই আছে মিঠাই, তার টিআরপি একটু বেড়েছে, নতুন টিআরপি 10.6। দ্বিতীয় স্থানে অন্য রকম চমক, দ্বিতীয় স্থানে মন ফাগুন একাই আছে, যার টিআরপি 9.6। তৃতীয় স্থানে যৌথ চমক, একসাথে আছে আলতাফরিং এবং গাঁটছড়া, যাদের টিআরপি 9.4। এদিকে 9.2 টিআরপি নিয়ে চতুর্থ স্থানে আছে খুকুমণি হোম ডেলিভারি, পঞ্চম স্থানে আছে উমা, যার নতুন টিআরপি 9.0, ষষ্ঠ স্থানে আছে আয় তবে সহচরী, যার টিআরপি 8.8। এরপরে সপ্তম স্থানে আছে ধুলোকণা, যার টিআরপি 8.3। অষ্টম স্থানে আছে পিলু, যার টিআরপি 8.0। এরপরে নবম স্থানে আছে যমুনা ঢাকি, যার টিআরপি 7.6। এবং দশম স্থানে আছে দুটি ধারাবাহিক, অপরাজিতা অপু এবং সর্বজয়া, যাদের টিআরপি 7.5। তাহলে এই সপ্তাহের সেরা দশে এই সমস্ত ধারাবাহিক আছে। এইবার দেখা যাক বাকিদের কী হাল। এরপরে 11তম স্থানে আছে খেলাঘর, যার টিআরপি 7.4। 12তম স্থানে আছে এই পথ যদি না শেষ হয়, যার টিআরপি 7.3। 13তম স্থানে আছে গঙ্গারাম, যার টিআরপি 7.2। 14তম স্থানে আছে কড়িখেলা, যার টিআরপি 6.7। 15তম স্থানে আছে মহাপীর তারাপীঠ, যার টিআরপি 6.5। 16তম স্থানে আছে রানী রাসমণি, যার টিআরপি 6.4। 17তম স্থানে আছে বরণ, যার টিআরপি 4.9। 18তম স্থানে আছে বিনা পানি, যার টিআরপি 3.7। 19তম স্থানে আছে জীবনসাথী, যার টিআরপি 3.5। 20তম স্থানে আছে জয়গোপাল, যার টিআরপি 2.7। 21তম স্থানে আছে ফেলনা, যার টিআরপি 2.6। 22তম স্থানে আছে রাধাকৃষ্ণ, যার নতুন টিআরপি 2.5। 23তম স্থানে আছে খড়কুটো, যার টিআরপি 2.4। 24তম স্থানে আছে মোহর, যার টিআরপি 2.3। 25তম স্থানে আছে সন্তোষীমা, যার নতুন টিআরপি 2.2। এবং সবশেষে 26তম স্থানে আছে যোধা আকবর, যার টিআরপি 1.2। এই সপ্তাহের জিআরপিতে এগিয়ে আছে স্টার জলসা, রেটিং 730। তারপরে আছে জি বাংলা, রেটিং 690। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।